গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি সকালবেলা মেয়ের ব্রেকফাস্ট রেডি করছি। আমি ওকে নুডলসটা না দিতে চাই না, মানে নুডলসের সাথে কোনো ভেজ খায় না, এগ চিকেন কিছুই খায় না, তাই জন্য আমি নুডলসটা দিতে চাই না। কিন্তু নুডলসটা দিলে তার একটা উপকারিতাও আছে। নুডলস দিলে সারাদিনে ওকে আর বলতে হয় না পড়ে নাও, খেয়ে নাও, লিখে নাও, ও কিন্তু খুব সহজেই এই কাজগুলো করে নেয়। আমি তোমাকে নুডলস দিয়েছি, তুমি পড়ে নাও, আমি তোমাকে নুডলস দিয়েছি, তুমি চটপট খেয়ে নাও। তাই জন্য নুডলস দিলে আমার সারাদিনের কাজটা খুব ইজি হয়ে যায়। এখন ওকে নুডলসটা দেবো, তারপরও ক্লাস করবে, অনলাইন ক্লাস যেটা প্রতিদিন করে। তাড়াতাড়ি খেয়ে নাও, ক্লাস শুরু হয়ে যাবে। দেব বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, চলো তোমাদের দেখাই ও কি মাছ এনেছে আজকে। এই হচ্ছে আজকে আমাদের মাছ বাজার। ফ্রিজে অনেক মাছ আছে, তাই জন্য আমি একদম কম মাছ আনতে বলেছিলাম। এটা পমফ্রেট আর এটা গুলে মাছ, অনেকে বলে চেঙো মাছ, এটা বাঘা চেঙো, মানে এর গায়ে ডোরাকাটা দাগ থাকে তাই জন্য এরকম নাম। এই গুলে মাছের বাটি চচ্চড়ি খুব ভালো লাগে। আজকে আমি বানাবো গুলে মাছের চচ্চড়ি। গুলে মাছকে অনেকে চেঙো মাছ বলে, অনেকে বাঘা চেঙো বলে। গুলে মাছের মাথাটা এইভাবে বাদ দিয়ে নিতে হয়, এর খুব তীক্ষ্ণ দাঁত থাকে, ছোট ছোট দাঁত, কিন্তু দাঁতগুলো খুবই তীক্ষ্ণ হয়, খাওয়ার সময় অসুবিধা, তাই জন্য মাথাগুলো এইভাবে বাদ দিয়ে নিতে হয়। গুলে মাছ খুবই টেস্টি একটা মাছ, সবসময় পাওয়াও যায় না। প্রথমে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব, সব মাছেই যেরকম করি। নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ লাগবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এটা আমি সর্ষের তেলে ভাজবো। গুলে মাছ অনেকে বাটি চচ্চড়িও করে আলু দিয়ে, ওটাও খুব ভালো লাগে। আজকে আমি বাটি চচ্চড়ি করব না, আজকে আমি বানাবো গুলে মাছের চচ্চড়ি। খুব টেস্টি হয় গুলে মাছ, সবসময় পাওয়াও যায় না, এর তেলটা ভাজা খেতে খুব ভালো লাগে, যেটা আমরা আলাদা করে আগেই ভেজে খেয়ে নিয়েছি। মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার তেলটাও গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। আমি একটা গুলে মাছ মোটামুটি তিন টুকরো করে কেটে নিয়েছি। একটু বেশি তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে,
এটা ভাজা হতে থাক। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটা ধীরে ধীরে তুলে নেব। মাছটা ভাজা হতে একটু টাইম লাগে, কারণ মাছটা খুব নরম। ধীরে ধীরে গ্যাসটা সিমে করে এটা ভাজতে হয়, উল্টানোর সময়ও খুব কেয়ারফুল থাকতে হয়, কারণ মাছটা খুবই নরম, মাছ ভেঙে যেতে পারে। মাছটা তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 250 গ্রাম মাছ আছে, তাতে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এই মাছটা একটু তেলের ওপরই রান্না হয়, খুব বেশি মশলা এতে লাগে না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা ভাজা হতে থাক, টমেটোটা গলে এলে তারপর আমি বাকি মশলা দেব। টমেটোটা গলে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে, এবার আমি দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরে বাটা। এখন আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন লঙ্কা গুঁড়ো, রান্নাটা একটু ঝালঝালি হবে, যেহেতু চচ্চড়ি একটু শুকনো শুকনো হবে রান্নাটা, একটু ঝালঝাল হলেই ভালো লাগে। যারা ঝাল কম খেতে চাইবে তারা কম দেবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিচ্ছি জল, অল্প জল দেব। তারপর দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। খুব বেশি জল আমি দেব না, কারণ মাছটা খুবই নরম মাছ। যতই আমরা মানে ডিপ ফ্রাই করি না কেন, যতই আমরা শক্ত করে ভাজি না কেন, যতই বেশি করে ভেজে রাখি, মাছটা আবার জলে অনেকক্ষণ ফুটলে আরও নরম হয়ে যাবে। আর যেহেতু রান্নাটা একদম শুকনো শুকনো, তেল ছাড়া ছাড়া হবে, তাই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজনও নেই। আমি এতটুকুই জল দিলাম, ঢাকা দেব না। এখন এটা হতে থাক। গুলে মাছের চচ্চড়ি একদম রেডি, একদম এরকম শুকনো শুকনো ঝাল ঝাল রান্না হবে। যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আমরা বুঝব যে একদম শুকনো শুকনো রান্না হয়ে গেছে। গুলে মাছের চচ্চড়ি একদম রেডি, তোমরা একদিন অবশ্যই বাড়িতে বানিও, এটা খেতে খুবই টেস্টি হয়। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। আজকে মেয়ে আগেই খেয়ে নিয়েছে, আজকে আমরা দুজনই খাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, তোমরা শেয়ার করতে পারো, আমার চ্যানেল পিয়ার প্রতিদিন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে আমি যখনই কোনো ভিডিও
আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। প্লিজ আমাকে সাপোর্ট করো। আজকের মেনুটা দেখিয়ে দিই। এটা গুলে মাছের চচ্চড়ি, আলু ভেন্ডি, ভাত, এটা লাল শাক, লাল শাকের সবজি আর ডাল। এই হলো আজকের আমাদের লাঞ্চের মেনু। আমি গুলে মাছের রেসিপিটা আজকে দেখিয়ে দেবো।